সুপ্রিয় দর্শক জুমার নামাজ পড়ে আল আমিন জামে মসজিদ পশ্চিম মানিকান্দি ঢাকা ক্যান্টনমেন্টে জমজমাট প্রচারণায় ব্যস্ত হিরো আলম। ইতিমধ্যে যানজট সৃষ্টি হয়েছে হিরো আলমকে ঘিরে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি নির্বাচনী এলাকায় হিরো আলমের, ঢাকা 17 আসনে হিরো আলম নির্বাচন করছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা সরাসরি রয়েছি এখানে। এখানে রীতিমতো হিরো আলমকে ঘিরে যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সাথে থাকবেন। হিরো আলম তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, মসজিদ থেকে বের হচ্ছেন এই মুহূর্তে হিরো আলম। আমরা রয়েছি পশ্চিম মানিকদি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। গণমাধ্যম কর্মীদের ভিড়, সাধারণ মানুষের ভিড়, মুসল্লিদের ভিড়। আমরা রয়েছি সরাসরি হিরো আলমের নির্বাচনী প্রচারণায়। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সাথেই থাকুন আমাদের। আমরা রয়েছি এই মুহূর্তে হিরো আলমের নির্বাচনী প্রচারণায়। হিরো আলমকে ঘিরে ধরেছে ভক্ত সমর্থকরা, তাকে তিনি মসজিদ থেকে বের হচ্ছেন। ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে এখানে, ব্যাপক যানজট তৈরি হয়েছে এখানে। হিরো আলমের নির্বাচনী প্রচারণায় দেখুন কিভাবে যানজটের সৃষ্টি হয়েছে, রীতিমতো যানজট তৈরি হয়েছে এই মানিকদি এলাকায়। দর্শক, আমরা মানিকদি নামোপাড়া এলাকায় রয়েছি, যেখানে হিরো আলম জুমার নামাজ আদায় করলেন। আর নামাজ শেষে কিন্তু দেখতে পাচ্ছেন তিনি প্রচারণা চালাচ্ছেন, ভক্ত সমর্থকরা তাকে ঘিরে ধরেছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন লাইভটি শেয়ার করবেন। আমরা রয়েছি সরাসরি সর্বশেষ তথ্য আপনাদের জানিয়ে যাওয়ার জন্য। হিরো আলম নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তাকে ভক্ত সমর্থকরা ঘিরে ধরেছেন। তিনি মূলত আমরা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এই মানিকদি এলাকায়। আমরা সরাসরি রয়েছি, গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, অসংখ্য মানুষজন রয়েছেন, যানজট তৈরি হয়েছে হিরো আলমকে ঘিরে। আমরা সরাসরি রয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জনপ্রিয়তা কাকে বলে দেখুন, জনপ্রিয়তা কাকে বলে দেখুন, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই মুহূর্তে হিরো আলম। হিরো আলম মসজিদ থেকে বের হচ্ছেন, সমর্থকদের ভিড়, উপচে পড়া ভিড়, তরুণদের ভিড়, একটা সেলফি তোলার ভিড়। যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আইন সদস্য রয়েছেন, তারাও এক নজরে দেখার জন্য ছুটে আসছেন, একটা সেলফি তোলার জন্য অপেক্ষা করছেন। আমরা সরাসরি রয়েছি দেখানোর চেষ্টা করছি। মাটি কাটা মানিকদি এলাকায় হিরো আলমকে এক নজর দেখার জন্য ভক্ত সমর্থকদের ভিড়। আমরা রয়েছি সরাসরি সর্বশেষ তথ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন, দর্শক হিরো আলম ছুটে এসেছেন নির্বাচনী প্রচারণায়। ঠিক যেন ম্যাজিক খেলা, জাদুর খেলা, হই হই কাণ্ড, রই রই ব্যাপার।